শ্রাবন্তীর এই পার্টিকুলার ভিডিওটা আপনারা দেখলেন, দেখে কেমন লাগলো? মানে আমার তো দেখে বেশ ভালো লাগলো, কারণ কোথাও একটা জায়গায় রঙিন ভাবটাও রয়েছে, আবার অ্যাট দ্য সেম টাইম একটা সামারি লুকও দিচ্ছে, কারণ সেখানে ভীষণ পুরপুরে বেশ বডিকন আউটফিটস নয়, একটু লুজ ফিটেড আউটফিটস পরেই তিনি বেশ মাতিয়ে দিলেন তার এই পার্টিকুলার রিল ভিডিওর মাধ্যম দিয়ে। অ্যান্ড সেই পার্টিকুলার ড্রেসটার রঙটাও বেশ সুন্দর, কোথাও একটা জায়গায় যেন ভীষণ চোখে আরামদায়ক দিচ্ছে, মানে একটা চোখে আরাম দিচ্ছে, কারণ গরমকালে সবসময় আমরা চাই যে ভীষণ একটু সতেজ থাকতে, তো সতেজ থাকার জন্য সবুজ কুড বি দি আলটিমেট চয়েস, তো সেই কারণে অভিনেত্রীও বাছলেন সতেজ রং, সতেজ থাকার জন্য যেই রং ভীষণভাবে জরুরি তা হলো সবুজ। চলুন আরও একবার নজর রাখি এই পার্টিকুলার ভিডিওতেই। অভিনেত্রী এই যে সি গ্রিন কালারের কম্বিনেশনটা তিনি বেছে নিয়েছেন, যে তিনি র্যাম্পে, যাই হোক র্যাম্প হোক ফটোশ্যুট হোক যেটাই হোক না কেন, তিনি পরে এবং একটা রিল বানাবেন, সেটা দেখে অনুরাগীরা বেশ ভালোই বলছেন। অ্যাট দ্য সেম টাইম এটা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে অভিনেত্রী, কিন্তু এবার বেশ অন্যরকম একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন, দিদি অভিনয় করতে চলেছেন যেই ছবিতে, তার নাম দেবী চৌধুরানী। এখন বেশ সরগরম দেবী চৌধুরানী নিয়ে, কারণ কানজে মুক্তি পেয়েছে এই ছবির মোশন পোস্টার, বেশ গর্বের বিষয়। শুধুমাত্র এটাই নয়, এই ছবিকে কেন্দ্র করে মজার ছলে ছবির পরিচালক শুভ্রজিৎ তিনি লিখেছেন, এই ছবিতে শুধু বেশ দেখা যাচ্ছে প্রচুর চ্যাটার্জিজের কানেকশন। সেরকম কীরকম সেই চ্যাটার্জির কানেকশনের মধ্যে সকলেরই দেখা যাচ্ছে যে সারনেমের পিছনে যেটা রয়েছে, যে সারনেম রয়েছে সবকটি চ্যাটার্জিস, ম্যাক্সিমাম বিবৃতি চ্যাটার্জি, প্রসেনজিৎ, শ্রাবন্তী এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে এই ম্যাগনাম অপাস ছবি। আর যেই ছবির নাম আমরা সকলেই জানি, দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী সংক্রান্ত, শ্রাবন্তী সংক্রান্ত বিভিন্ন আপডেটস রেগুলার বেসিসে আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়ে থাকি। যদি আপনারা কোনো আপডেটস এরকম মিস না করতে চান, তাহলে কি করতে হবে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করুন, সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে।